হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গোয়ার ফাতরদা স্টেডিয়ামে আইএসএলের গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে এটিকে মোহনবাগান। সত্যিই কি চেন্নাইয়ান এফসিতে ফিরে যাচ্ছেন বলবন সিং? পাঞ্জাব এফসি থেকে মঈনুদ্দিন খানকে সই করালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটু আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। আর ভিডিওটি শুরু হওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সোমবারই এফএসটিএলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গোয়ার মাটিতেই বসতে চলেছে আসন্ন আইএসএলের আসর। সেই মতন গোয়ার তিনটি স্টেডিয়ামে আইএসএলের ম্যাচ আয়োজন করতে চলেছে এফএসটিএল। ফাতরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম বাম্বোলিম ও ভাস্কর তিলক ময়দান স্টেডিয়াম, পাশাপাশি ক্লাবগুলির অনুশীলনের জন্য 11টি ট্রেনিং গ্রাউন্ডও নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে গোয়া সরকার সেই ট্রেনিং গ্রাউন্ডগুলি ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। অক্টোবরের মধ্যেই সেই কাজ শেষ হওয়ার কথা। তবে স্টেডিয়াম ও ট্রেনিং গ্রাউন্ড নির্বাচিত করা হলেও হোম গ্রাউন্ডের বিষয়টি গতকাল সকাল পর্যন্ত অজানাই থাকে ক্লাবগুলোর কাছে। তবে এবার তা প্রকাশ্যে এলো। সূত্রের খবর অনুযায়ী গোয়ার ফাতরদা স্টেডিয়ামে ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া সহ তিনটি দল। আর বাম্বোলিম স্টেডিয়ামে খেলবে মুম্বাই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, ওড়িশা এফসি ও চেন্নাই এফসি এবং ভাস স্টেডিয়ামে খেলবে জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড ও হায়দ্রাবাদ এফসি। অন্যদিকে মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে কিনা সে বিষয়ে সমর্থকরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। একইভাবে যে সমস্ত হেভিওয়েট ফুটবলার ইস্টবেঙ্গলের সাথে প্রাথমিক চুক্তি করে রয়েছেন তারাও বুঝে উঠতে পারছেন না কী করবেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন অনেকটাই হতাশ বলবন সিকে বিনীতদের মতন ফুটবলাররা। দল গঠনের শুরুতেই ইস্টবেঙ্গল কর্তারা চমক দিয়েছিলেন বলবন সিংকে সই করিয়ে, আর এবার মনে হয় সেই বলবন্তকেই হাতছাড়া করতে চলেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে নাকি বলবন তার পুরনো ক্লাব চেন্নাইয়ান এফসিতে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। বলা যায় না, হয়তো আর কয়েকদিনের মধ্যেও চেন্নাইয়ান এফসিতে সইও করে ফেলতে পারেন এই পাঞ্জাবি স্ট্রাইকার, যদি না এ সপ্তাহের মধ্যে কোনো চূড়ান্ত ঘোষণা না করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। আসলে চেন্নাইয়ান এফসির হাতে এখন জেজের মতন কোনো অভিজ্ঞ ফুটবলার নেই, তাই বলবন্তের দিকে ঝুঁকেছে তারা। তবে সব কিছুই এখন ইস্টবেঙ্গল কর্তাদের উপর নির্ভর করছে। যদি তারা দু এক দিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে পারেন যে দল আইএসএলেই খেলছে, তাহলে চেন্নাইয়ান এফসিকে খালি হাতেই ফিরতে হবে। আর তা যদি না হয়, তাহলে শুধু বলবন্ত নয় আরও একাধিক ফুটবলার একে একে নতুন দল খুঁজতে শুরু করে দেবেন। এদিকে সেরা দল নিয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশন জিততে চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশিদের পাশাপাশি স্বদেশি ফুটবলার সৈকরিও চমক দিয়েছে সাদা কালো শিবির। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী পাঞ্জাব এফসির ফরওয়ার্ড মঈনুদ্দিন খানকে গতকাল সই করালো মোহামেডান। 23 বছর বয়সী এই ফুটবলার 2016 থেকে 18 পর্যন্ত মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেললেও তার মাঝে অবশ্য 2018 মোহনবাগানে যোগ দিয়েছিলেন, তবে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। কিন্তু এবার হয়তো সেই আক্ষেপ মিটতে চলেছে মঈনুদ্দিনের। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলতে চলেছেন পাঞ্জাব এফসির এই ফরওয়ার্ড। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।